দিল্লিতে কংগ্রেসের প্রার্থী তালিকায় চমক। ভোরের নিউজ 24 ঘন্টায় সংবাদ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। বিজেন্দর সিং প্রথম ভারতীয় বক্সার হিসেবে অলিম্পিকে পদক জিতেছিলেন, এবার নামলেন রাজনীতির ময়দানে। দক্ষিণ দিল্লি কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে লড়ছেন তিনি। সোমবার রাতে একটি বিবৃতি দিয়ে বিজেন্দর প্রার্থী হওয়ার কথা ঘোষণা করে কংগ্রেস। দীর্ঘদিন ধরে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে বন্ধুত্ব রয়েছে বিজেন্দরের, তবে তার রাজনীতিতে নামাটা চমক হিসেবেই দেখছেন রাজনৈতিক মহল। দিল্লিতে গত লোকসভায় একটি আসনও পায়নি কংগ্রেস, এই পরিস্থিতিতে কতটা চমক দিতে পারবেন বিজেন্দর সেটাই এখন দেখা। দক্ষিণ দিল্লির ওই কেন্দ্রে বিজেপির প্রার্থী রমেশ বিন্দুরি এবং এপিপি এর প্রার্থী রাঘব চান্ডা। এই খবর ছড়িয়ে পড়ার পর টুইট করে বিজেন্দর বলেন, 20 বছরেরও বেশি সময় ধরে বক্সিংয়ে আমি দেশকে আমার পারফরমেন্স দিয়ে গর্বিত করেছি, এবার সময় এসেছে দেশবাসীর জন্য কিছু করার। বিজেন্দর এদিন তার কাঁধে এই গুরুদায়িত্ব তুলে দেওয়ার জন্য রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধী দুজনকে ধন্যবাদ জানিয়েছেন। বিজেন্দরের পাশাপাশি আরেক রেসলার সুশীল কুমারের সঙ্গেও যোগাযোগ করছে কংগ্রেস। অন্যদিকে আবার বিজেপির টিকিটে পূর্ব দিল্লি কেন্দ্রে প্রার্থী হচ্ছেন ক্রিকেটার গৌতম গাম্ভীর। কিছুদিন আগেই বিজেপিতে যোগ দিয়েছেন তিনি। দলে যোগ দেওয়ার পুরস্কার হিসেবে তাকে প্রার্থী করছে গেরুয়া শিবির। গতবার দিল্লির 7টি আসনেই জিতেছিল বিজেপি, দ্বিতীয় স্থানে ছিল আপ। তবে এবার কংগ্রেসের আপের তুলনায় খানিকটা সুবিধাজনক অবস্থাতে রয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। সেক্ষেত্রে দিল্লিতে আপ কংগ্রেস জোট হলে বিজেপির সঙ্গে লড়াইয়ে জোট প্রার্থীরা সুবিধা পেতেন বলেই মনে করা হচ্ছিল, কিন্তু তা না মানায় সুবিধা বিজেপির হলো বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।